আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেভেন্থ অ্যানিভার্সারি ক্যাম্পেইন নিয়ে হ্যালো ইফ্র আশা করছি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ ওকে প্রথমে জানাবো সেভেন্থ অ্যানিভার্সারি ক্যাম্পেইন কবে আসতে পারে নাম্বার ওয়ান বর্তমান যে সিজনটা চলতেছে সেটা যখন শুরু হয়েছিল তখন আমরা আপনাদেরকে কোনামি নোটিশ বোর্ড থেকে দেখিয়েছিলাম যে এই সিজনে কোনামি কয়েকটা মেজর ক্যাম্পেইন রান করবে তার মধ্যে ব্রাজিল ক্যাম্পেইন ছিল এবং বর্তমানে যে ক্যাম্পেইনটা চলতেছে সাড়ে সাতশো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেইন যেটা আর একদিন চোদ্দো ঘন্টা পর চলে যাবে অর্থাৎ ষোলোই মে বৃহস্পতিবার সো কোনামির উল্লেখিত দুটি মেজর ক্যাম্পেইন কিন্তু চলে গেল বাকি থাকে সেভেন্থ অ্যানিভার্সারি ক্যাম্পেইন একই সাথে আরেকটু আমরা যদি আপনাদেরকে যুক্তি সহকারে দেখাই গত বছর যখন সিক্স অ্যানিভার্সারি ক্যাম্পেইন এসেছিলো আপনাদের মনে থাকার কথা সেটা ছিল মে মাস এবং বর্তমানে আমরা আছি দু হাজার মে মাসে সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে কোন যদি কোনো অ্যাক্সিডেন্ট না ঘটায় সেই ক্ষেত্রে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ষোলোই মে আমরা সেভেন্থ অ্যানিভার্সারি ক্যাম্পেইন পেতে যাচ্ছি সেই সাথে যদি ষোলোই মে বৃহস্পতিবার অর্থাৎ পশু বৃহস্পতিবার না দেয় সেক্ষেত্রে অন্তত পরের বৃহস্পতিবার হলেও অর্থাৎ মে মাসের মধ্যেই সেভেন্থ অ্যানিভার্সারি ক্যাম্পেইন দিতে হবে যদি কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে এরপরও এটা হচ্ছে কোনামি সো আপনারা জানেন আমি এই মুহূর্তে কী বলবো আমি আর সেই বিষয়ে কথা বলতে চাই না এই হচ্ছে মোটামুটি সেভেন্থ অ্যানিভার্সারি কবে আসবে সেটা নিয়ে কথাবার্তা এবার আসি সেভেন্থ অ্যানিভার্সারিতে আপনি কি কি পেতে পারেন সিক্স অ্যানিভার্সারির কথা যদি আপনাদের মনে থাকে আমরা তখন উল্লেখযোগ্যভাবে ব্রুনো ফার্নান্দেসকে ফ্রিতে পেয়েছিলাম শো টাইম কার্ড অ্যান্ড একই সাথে আমরা অনেকগুলো গিফট আইটেম পেয়েছিলাম আমি যদি একটু খুঁজে দেখি বর্তমানে আমার ব্রুনো ফার্নান্দেসটা কোথায় আছে এই যে এটা হচ্ছে সেই কার্ড যেটা গত বছর আমরা সিক্স অ্যানিভার্সারিতে ফ্রিতে পেয়েছিলাম দেখেন এটার মেয়াদার দুই দিন আছে অর্থাৎ এক বছর পূর্ণ হতে চলেছে সো আমরা এবারও আরেকটা কার্ড ফ্রিতে পাবো সেটা যে কোনো কার্ড হতে পারে কোনো আমি কোনো হিন্টস দেয় নেই অনেকগুলো রিউমার আছে যেমন লিওনেল মেসিকেও আপনারা পেতে পারেন বাট এটা কিন্তু কনফার্ম না ওকে সেই সেই সাথে গোল রাশের একটা ব্যাপার দেখছেন আপনারা আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি গোল রাশের ব্যাপারটা আসলে কি আপনাদের মনে থাকার কথা কিছুদিন আগে একটা লিওনেল মেসি ক্যাম্পেইন ছিল আমাদের গেমে অর্থাৎ মেসিকে দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ গোল করানোর পর গো আমাদের আমাদেরকে কিছু রিওয়ার্ড দিছিল। ঠিক লিওনেল মেসি ক্যাম্পেইনের মতোই এই গোলরাশ ক্যাম্পেইন তবে এখানে মেসি অথবা নির্দিষ্ট কোনো প্লেয়ার নাই সারা পৃথিবী থেকে যে কোনো প্লেয়ারকে দিয়ে ই ফুটবল ইউজাররা যখন গোল দিবে সেটা এখানে কাউন্ট হবে যেমন ষাট মিলিয়ন গোল হলে প্রত্যেকটা ইউজার তিনশো ই ফুটবল কয়েন ফ্রিতে পাবে দুশো মিলিয়ন হলে তিনটা টোকেন পাবে ফাইভ স্টার প্লেয়ার চারশো মিলিয়ন হলে আবার প্রত্যেকটা ইউজার পাঁচশো করে কয়েন পাবে ছয়শো মিলিয়ন হলে একটা ফ্রি এপিক পাবে ছয়শো মিলিয়ন গোল হলে সারা পৃথিবী থেকে একটা ফ্রি এপিক পাবে প্রত্যেক ই ফুটবল ইউজার ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড ফাইনালি ওয়ান বিলিয়ন গোল হলে প্রত্যেক ই ফুটবল ইউজার সাতশো সাতাত্তর ই ফুটবল কয়েন ফ্রিতে পাবে ওকে সো এই এই গোল রাশ ক্যাম্পেইনটা সেভেন্থ অ্যানিভার্সারি ক্যাম্পেন আসলে আশা করতেছি কোনো রান করবে এটা কিন্তু একটা বিগ বিগ ক্যাম্পেন ওকে স্পেশালি একটা ফ্রি এপেকের কথাটা যদি আপনি মাথায় ধরেন যদিও আপনার কাছে এখানে গোলের পরিমাণটা বেশি মনে হতে পারে বাট সারা পৃথিবীর প্লেয়াররা যখন খেলবে তখন এই গোল দেখবেন যে পূরণ হতে খুব একটা সময় লাগবে না হ্যাঁ যতটা লাগবে মনে হচ্ছে ততটা লাগবে না এই ক্যাম্পেইনটাই হচ্ছে সেভেন অ্যানিভার্সারি ক্যাম্পেইনের সবচেয়ে বড় আপডেট ঠিক আছে বাদ বাকি কিছু খুচরা জিনিসপাতি কিছু ইভেন্ট তো থাকবেই যেগুলো প্রত্যেক ইভেন্টে থাকে সেটা আপনারা আসলেই দেখতে পাবেন এই হচ্ছে সেভেন অ্যানিভার্সারি নিয়ে কথাবার্তা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ